Hello friends, welcome back to my channel. Welcome back to me and my mom. So good evening, shobaike good evening jani ei video ta ami start korchi. To amar channel e jara notun ashbe, notun bondhu hobe to tara please subscribe kore dio. Please subscribe kore dio ar all notification ta ke on kore dio jate amar video jokhoni ashbe tumra notify hoye jao, tumra notification peye jao. So, mechi dile na kore ami video ta start korchi. Tar age ami bole dicchi je ei video ta ami kintu amar camera theke ami korchi na, ami ekta app er through diye korchi. To jeitu ei ghore light ta ektu mane onno ghore tulona ektu light ta kom jeitu ami onno ghore ekhon giye shoot korte pacchi na, ami ekhon ei ghore boshei amar shoot korte hobe. To jodi kichu ektu lip sync e gondogol hoy kichu hoy karon eta app er through diye kore ami notice korechi jokhoni erokom app er through diye kori ektu lip sync e ektu gondogol hoy to tumra please khama kore dio jodi erokom kono gondogol hoye thake please khama kore dio. To ebar ami video ta start korchi. So ekhoni ami ekjon khub bhalo blogger amar khub ekjon khubi favorite ekjon didi bole daki je Toons and Mom Blog je channel ta munmundi tar video ta ami dekhlam dekhe amar etoi bhal laglo onar naam ta amar mention kortei hobe tai onar naam diye ami video ta ami start korchi je uni jeta bolechen je jokhon amra as a blogger hishebe jokhon amra lifestyle blog kori tokhon keno shei views ta কেন অতটা আমরা পাই না, কেন ওটার একটু ডাউনের দিকে যায়, যখন একটু আমরা অন্যরকম কিছু একটু সাহসিকতা পরিচয় দিয়ে একটু অন্যরকম কিছু বানানোর চেষ্টা করি যেটা তোমাদের ভাষায় যে আবার এইটা ইউজ করতে হবে, সো কল্ড এই যে সো কল্ড এটা তো তোমরা খুব ইউজ করো, তো সো কল্ড ওই মানে ওই দিক থেকে হয়তো নেগেটিভ তোমাদের মতে, যদিও আমার মানে আমার ক্ষেত্রে আমি বলছি আমি অন্য চ্যানেল নিয়ে তো কোনো কমেন্ট করতে পারি না, সো আমার যেটা মনে হয় আমরা যতটুকুই করেছি তো আমার আমার ওপিনিয়নে ওটা আমার ওরকমভাবে নেগেটিভ মনে হয়নি, জাস্ট আমার ওপিনিয়ন আমার ভিউ পয়েন্ট আমার মনে হয়েছে, তো সেটাই ব্যাপার। তো মন মন্দিরের ভিডিও আমার খুব ভালো লেগেছে, খুব আমি ইন্সপায়ার হয়ে এখন ওই ওইটাকে মানে ওনার নাম দিয়ে আমি ভিডিওটা আমি স্টার্ট করলাম, এতই আমার ভালো লেগেছে। তো এরকম ভিডিও তুমি করে যাও, আমাদের এইভাবে ইন্সপায়ার করে যাও, এটা আমার জাস্ট মানে স্টার্টিংয়ে ওনার ভিডিও দেখে বলে। এবার আমি আমার পয়েন্টে আসছি, সো কোথায় গেলে তোমরা, তোমাদের তো খুঁজে পাচ্ছি না, আরে আমার হেটার্সরা হেটার্সরা কোথায় আছো? আজকে আমার যেই হেটার্সরা আছে যারা আমাকে খুব খুব বাজে বাজে কমেন্ট করে, খুব নেগেটিভ কমেন্ট করে, তো তাদের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা ইউনিক একটা ব্যাপার আছে যেটা আমি খুব স্টাডি করেছি, খুব নোটিস করেছি। আচ্ছা একটা কথা বলো, আমরা যদি কাউকে হেট করি তো সব কিছু আমরা হেট করবো, সব কিছুতেই আমরা হেট্রেড কমেন্ট করবো, সো হোয়াই নট ইন মাই নর্মাল ভিডিওস? আমি যখন নর্মাল ভিডিও করি, আমি যখন ক্যাজুয়াল ভিডিও করি, আমি যখন শর্টস দিই, আমি যখন লাইফস্টাইল ব্লগ করি, তখন কিন্তু তোমরা কোনো কমেন্ট করো না, কোনো বাজে কমেন্ট করো না। তাহলে আমি তাহলে কি আমার এটা ভেবে নিতে হবে তোমার কমেন্টসের মধ্যে মানে তোমাদের নেগেটিভিটির মধ্যে একটা পার্শিয়ালিটি আছে, তার মানে তোমরা ইচ্ছা করে এগুলো করো? যখন আমি কোনো একটু সো কল তোমাদের ভাষায় নেগেটিভ কমেন্ট দিই তখন সরি মানে তোমরা যখন নেগেটিভ ভেবে ভিডিওটা ভেবে তোমরা নেগেটিভ কমেন্ট দাও তো তখন তো তোমরা খুব তোমরা কমেন্ট করো, কিন্তু নর্মাল ভিডিও আমি তো বাজে, তোমাদের নজরে তো আমি বাজে, তো আমি নেগেটিভিটি ছড়াই, তাহলে এখানেও এসে বাজে কমেন্ট করো না, দেখি এখানেও আসো, এখানে একটু আমাকে দেখো, একটু দেখে তোমাদের যা ইচ্ছা কমেন্ট করো, তাই তো? আমি তো মানুষটা তো আমি পাল্টে জানি, আমি তো একই মানুষ আছি, তো সেটাই আমি খুব মানে আমার যেই যারা নেগেটিভ কমেন্ট করে এই যে ইউনিক ক্যারেক্টারিস্টিক আমি ভীষণভাবে নোটিস করি, আর যখনই আমি এরকম লাইফস্টাইল ব্লগ করি, এই ধরনের ভিডিও করি, আমি তাদেরকে এরকম এরকম করে খুঁজে বেড়াই কিন্তু তাদের আর খুঁজেই পাই না। তো সেটাই বলা মানুষের মানে কত রকমের এই ওয়ার্ল্ডটাই আমাদের দেশ ইন্ডিয়া ইজ ভেরি ভেরি ইউনিক কান্ট্রি বলতে হবে, কি কত রকমের মানুষ আছে, মানুষের মানে মানুষকে বোঝা ইজ লাইক আ স্টাডি, মানে আমার তো মনে হয় রেগুলার বেসে মানে পড়াশোনা কখনো আমাদের জীবন থেকে কিন্তু যেতে পারে না, সবসময় আমরা যখন স্কুলে পড়াশোনা করি তারপরে কলেজে উঠি তারপরে এটা তারপরে বিবিএ কেউ করে এমবিএ কেউ করে, সো তখন মনে হয় তো পড়াশোনা শেষ হয়ে গেল, কিন্তু লাইফ ইজ ইটসেলফ আ স্টাডি, লাইফ ইজ ইটসেলফ আ লার্নিং, কারণ এই যে মানুষ জাতীয় জিনিসটা মানে মানুষ মানে কিছু
কিছু মানুষ আছে তাদেরকে স্টাডি করা ইটসেলফ ইজ লাইক আ স্টাডি অ্যান্ড একটা পড়াশোনার মতো, মানে মানুষকে বোঝা একদমই লাইক কল্পনার বাইরে, মানে কিছু কিছু মানুষকে বোঝা। সো এটাই আমি ভাবলাম, এই দিদি যখন এত সুন্দর একটা পয়েন্ট করলো, সুন্দর ভিডিও, তখন আমারও মনে পড়লো যে এই এই কথাগুলো আমার ভেতরে ছিল। তখন আমি বললাম আমার যারা সো কল নেগেটিভ যারা কমেন্ট করে তাদের কি এই সময় তোমরা কোথায় থাকো, মাই সো কল্ড হেটার্স তোমরা কোথায় আছো, যখন আমি লাইফস্টাইল ব্লগ করি তখন এসে তোমরা নেগেটিভ কমেন্ট কেন করো না? তার মানে আমার ভাবতে হবে যে তোমরা একটু দুষ্টমি করে পার্টিকুলার ওই ভিডিওতেই কমেন্ট করো, তাহলে তোমাদের ওই নেগেটিভিটিতে ইন্টারেস্ট, পজিটিভিটিতে তোমাদের একদমই ইন্টারেস্ট নেই। সেটা এই ব্যাপারটা আমি বুঝলাম, এবার আমি বুঝে গেছি তোমাদের সাইকোলজিটা, এবার আমি বুঝে গেছি। কিন্তু আমিও এখন ডিসাইড করে নিয়েছি যে আমি এখন কিচ্ছু মানে সো কল তোমাদের ভাষায় কোনো নেগেটিভ ভিডিও করবো না, আমি এখন লাইফস্টাইল ব্লগ করবো, আমি ডান্সিং করবো, আমি গান গাইবো। কিন্তু এই মানুষটাকে তোমাদের দেখেই যেতে হবে, যতই তোমরা বোর হো, যাই ভাবো, যতই বাজে ভাবো, এই মানুষটা কিন্তু তোমাদের রেগুলার দেখতেই হবে, কারণ আমি তো ভিডিও দিতেই থাকবো, এটা আমার কাজ, এটা আমার প্রফেশন। সো সেটাই বলার আর কি, যে মানুষকে বোঝা খুবই খুবই, আর এইসব ইউনিক লোকদের বোঝা তো আরোই ডিফিকাল্ট, যে তারা পার্টিকুলার ওইখানেই তারা কেন কমেন্ট করবে। তাদের যদি আমাকে অ্যাজ আ মানে অ্যাজ আ ব্লগার, অ্যাজ আ মানে আমার চ্যানেলটাকে যদি পছন্দ না, ওরা যদি ভাবে আমি বাজে কিছু করছি, নেগেটিভিটি ছড়াচ্ছি, তাহলে আমার ব্লগে এসেও তোরা কমেন্ট করতে পারে যে কেন এরকম ব্লগ করছো, এদিকে তুমি আবার ওরকম করতেই পারে। কিন্তু তখন কিন্তু তাদের এই যে খুঁজে বেড়াই, যা নে যা ঢুন্ডাতা হুজারা, সরি লিরিক্সে তো খুব বাজে, আবার এই নিয়ে আবার বলবে কে ঢুনতা ঢুনতি এইসব বলছে। তো এই গানটা আমার মনে পড়লো, তু কাহ মেয়াহ তু কাহ। সো তখন আমি খুব মিস করি যারা আমাদের নেগেটিভ কমেন্ট, মানে এত অভ্যেসে দাঁড়িয়ে গেছে না ব্যাপারটা এরকম নেগেটিভ কমেন্ট পেতে পেতে, তাই জন্য আর কি খুবই মিস করি। যদি এখানেও এসে তোমরা নেগেটিভ কমেন্ট করতে, খুবই মানে অ্যাটলিস্ট তোমাদের একটু আমার লাইক অনেস্ট, তোমাদের রিভিউটা আমার অনেস্ট মনে হতো, কিন্তু সেটা একদমই না। মানে সেরকম হলে তোমরা অন্য ভিডিওতে এসে ওই একই বাজে কমেন্ট করতে, পার্টিকুলার তোমাদেরও নেগেটিভিটিতে ইন্টারেস্ট, এটাই বলার। এই নিয়ে আমাদের চলতে হবে, এই নিয়ে জীবনও চলবে। আর আমি এখন থেকে ডিসাইড করছি এই ধরনের পজিটিভ ভিডিও আমি তোমাদের সাথে প্রেজেন্ট করবো। সো কল মানে অন্যদের ভাষা নেগেটিভ, আমি আমার মনে হয় না তেমন কোনো নেগেটিভ ভিডিও আমি করেছি। সো এখন মানে সবার ভাষায় সো কল, ওদের যারা আমাকে নেগেটিভ ভিডিও করার জন্য বলে আর যারা আমাকে ভালোবাসে তারা তো আছেই, তো সো কল সবার ভাষায় আমি বলছি আমি এবার থেকে পজিটিভিটি পজিটিভিটি পজিটিভিটি। জয় হো, বাই, টেক কেয়ার এভরিওয়ান।